হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বাংলা মিডিয়াম। ফার্স্ট অফ অল, সবাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল বাংলা মিডিয়ামটা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কোনোভাবেই ভুলবে না, যাতে সমস্ত রকম নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সময় মতো পৌঁছাতে থাকে। সো ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল বাংলা মিডিয়াম অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর ডু নট মিস এনি আপডেট। গতকাল অর্থাৎ 16 জুন 2021-এর সমস্ত রকম সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটগুলো নিয়ে ডেইলি ডাইজেস্ট, হাই ডেন্সিটি অফ কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস অ্যাট ইউর ফিডস নিয়ে বাংলা মিডিয়াম ইউটিউব চ্যানেলে আমরা চলে এসেছি। সো অবশ্যই ভিডিওটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কোনোভাবেই ভুলবে না। গতকালের প্রথম সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সটি হল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিনু মানকরের নাম ICC হল অফ ফেমে যুক্ত হল। Former Indian cricketer Vinu Mankar named in ICC's Hall of Fame. এবারে আমরা গতকালের পরবর্তী সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সটি দেখে নেব। IIT কানপুরের অধ্যাপক মুকেশ শর্মা WHO-র কারিগরি পরামর্শদাতা গ্রুপের সম্মানিত সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন। IIT কানপুর প্রফেসর মুকেশ শর্মা অ্যাপয়েন্টেড অনারারি মেম্বার অফ WHO's টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ। নাও ইয়েস্টারডেজ নেক্সট অর থার্ড সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার ইজ শ্রী অর্জুন মুন্ডা, মিনিস্টার ফর ট্রাইবাল অ্যাফেয়ার্স, লঞ্চেস দ্য ট্রাইবাল লাইভলিহুড ইনিশিয়েটিভ সংকল্প সে সিদ্ধি মিশন বন্ধন। উপজাতি বিষয়ক মন্ত্রী শ্রী অর্জুন মুন্ডা উপজাতিদের জীবন জীবিকার উদ্যোগ সংকল্প সে সিদ্ধি মিশন বন্ধন চালু করেছেন। ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। অ্যান্ড দি নেক্সট সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার ইজ জার্মানি অস্ট্রেলিয়া সাইন হাইড্রোজেন অ্যাকর্ড টু বুস্ট লোয়ার ইমিশনস টেকনোলজি। জার্মানি অস্ট্রেলিয়া নিম্ন নির্গমন প্রযুক্তি বৃদ্ধির জন্য হাইড্রোজেন চুক্তিতে স্বাক্ষর করেছে। জার্মানি অ্যান্ড অস্ট্রেলিয়া সাইন হাইড্রোজেন অ্যাকর্ড টু বুস্ট লোয়ার ইমিশন টেকনোলজি। অস্ট্রেলিয়া দি বিগেস্ট পার ক্যাপিটা ইমিটার অ্যামং দ্য ওয়ার্ল্ডস রিচেস্ট নেশন। পরবর্তী সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সটি হল ডক্টর হর্ষবর্ধন 2021 বিশ্বব্যাপী যোগ সম্মেলনে বক্তব্য রাখবেন। ডক্টর হর্ষবর্ধন অ্যাড্রেসেস দ্য গ্লোবাল ইয়োগা কনফারেন্স 2021। সেভেন্থ ইন্টারন্যাশনাল ডে অফ ইয়োগা টু ফল অন 21st June 2021। Now, the next selected current affair is Army conducts successful trial of military train on railways dedicated freight corridor. সেনাবাহিনী রেলওয়ের ডেডিকেটেড ফ্রেইট করিডরে সামরিক ট্রেনের সফল ট্রায়াল পরিচালনা করেছে। এবার আমরা গতকাল অর্থাৎ 16 জুনের পরবর্তী সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সটি দেখে নেব। ঋতুস্রাব উদযাপনকারী 3 দিনব্যাপী উৎসব উড়িষ্যায় শুরু হয়েছে। রাজা পর্ব, আ 3-ডে ফেস্টিভ্যাল সেলিব্রেটিং ওমেনহুড ইজ বিং সেলিব্রেটেড অ্যাক্রস উড়িষ্যা। সো এখানে গতকাল অর্থাৎ 16 জুনে সমস্ত রকম সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটগুলো শেষ হলো। তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবে। সো ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল বাংলা মিডিয়াম অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর ডু নট মিস এনি আপডেট।